দক্ষিণাঞ্চলগামী নৌপথে একক অধিপত্য বিস্তার করে যাচ্ছে গোলাম কিবরিয়া টিপু। থেমে নেই তার একক রাজত্বের রাম রামায়ণ। একে একে কয়েকবার ফেয়ারি শিপিং লিমিটেড এর আওতাধীন এমভি তাসরিফ সিরিজের সকল লঞ্চগুলোকে চলতি অবস্থায় পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে। এই বিষয়ে ৭১ বাংলা টেলিভিশন সহ জাতীয় দৈনিক কয়েকটি পত্রিকায় একাধিকবার রিপোর্ট করেও টনক নড়েনি গোলাম কিবরিয়া টিপু কোম্পানির। সে দলীয় ক্ষমতায় প্রভাব দেখিয়ে রাম রাজত্ব কায়েম করে যাচ্ছে দক্ষিণাঞ্চলগামী নৌপথে। তাদের অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পায়নি সাধারণ যাত্রীগণ। তার বিরুদ্ধে নৌ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পায়নি তাসরিফ কর্তৃপক্ষ। সর্বশেষে গেল ১০ই মে রাতে হাকিমউদ্দিন ঘাটের কাছে গোলাম কিবরিয়া টিপু কোম্পানির ফারহান ৪ তাসরিফ ২ লঞ্চকে পেছনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাসরিফ লঞ্চের পেছনে অংশ ভেঙে যায়, যা মেরামতে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান তাসরিফ কর্তৃপক্ষ। বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ বিষয়টি নজরে না নিলেও হয়তো বা এক সময় এর চেয়েও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।